দমদম কেন্দ্রে গত লোকসভা ভোটে ভালোই লড়েছিলেন বিজেপির শমিক ভট্টাচার্য। জয় অধরা থাকলেও বিজেপির মুখপাত্র প্রায় রোজই থাকেন খবরে। সেই শমিকই এবার সম্ভবত লড়তে পাঠানো হচ্ছে বসিরহাটে। বিজেপির রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকায় রয়েছে, ওই সূত্রের মিলেছে শমিকের সম্ভাব্য কেন্দ্রের নামও। প্রশ্ন উঠছে, দমদম থেকে কেন সরানো হচ্ছে এই একনিষ্ঠ বিজেপি কর্মীকে? বেশ বিস্ময় জাগিয়ে 2014 সালে বিধানসভায় ঢুকেছিলেন বিজেপির শমিক ভট্টাচার্য। সেবার বিধায়কের মৃত্যুতে বসিরহাটে দক্ষিণ কেন্দ্রে উপভোট হয়েছিল, চমক দিয়ে জিতে যায় বিজেপি। কিন্তু 2016 সালে ওই কেন্দ্রেই হেরে পরিষদীয় রাজনীতির বাইরে চলে যান শমিক। বছর তিনেক পরে দমদম লোকসভা কেন্দ্রে এই নেতাকেই দাঁড় করায় গেরুয়া শিবির। 2019 যতকাণ্ড দমদমে। গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন সৌগত রায়, বিজেপি দাঁড় করিয়েছিল শমিক ভট্টাচার্যকে। সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থী ছিলেন নেপালদেব ভট্টাচার্য। কংগ্রেসও প্রার্থিতায় দাঁড়িয়েছিলেন সৌরভ সাহা। ভোটে তৃণমূলের সৌগত পেয়েছিলেন প্রায় 43% ভোট। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির মিলেছিল 38% সমর্থন। বামেরা 14% ও কংগ্রেস জোটাতে পেরেছিল 2% ভোট। তৃণমূল প্রার্থী সৌগত রায় জিতেছিলেন 53,000 ভোটের ব্যবধানে। হারলেও দমেননি শমিক। 2021 বিধানসভা ভোটে একই এলাকার রাজারহাট গোপালপুরে লড়েন তিনি। এবার তিনি তৃণমূলের অদিতি মুন্সির কাছে হারেন প্রায় 25,000 ভোটে। অনেকে ভেবেছিলেন উদ্বাস্তু ও মধ্যবিত্ত বাঙালি অধ্যুষিত দমদমেই আবার গেরুয়া পতাকা নিয়ে ময়দানে নামবেন শমিক। কিন্তু বিজেপির ভোট কুশলীদের মনে রয়েছে অন্য হিসেব। সম্ভবত তাঁরা ভাবছেন পরপর দুবার একই এলাকায় হারা শমিককে আবার দাঁড় করালে ভালোভাবে নেবেন না ভোটাররা, বরং যে অঞ্চলে তিনি একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেখানেই তাকে দিয়ে দেখা যাক। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান রুহি। সেবার বিজেপির সায়ন্তন বসু হেরেছিলেন বিশ্রীভাবে। 2021 সালে বিধানসভা ভোটেও এই অঞ্চলে ভালো ফল হয়েছিল তৃণমূলের। সেদিক থেকে বিজেপির পক্ষে লড়াই কঠিন। স্বচ্ছ ভাবমূর্তির শমিককে দাঁড় করিয়ে সেই বাধা কাটাতে চাইছে গেরুয়া দল। বড় সংখ্যায় সংখ্যালঘু মানুষ বাস করেন বসিরহাট কেন্দ্রে, তাদের ভোট যে শমিক পাবেন না তা প্রায় নিশ্চিত। এই অঙ্কে কিন্তু বসিরহাটে বিজেপির জেতা খুবই কঠিন। তবে কি জেনে বুঝেই আবার হারতে পাঠানো হচ্ছে শমিক ভট্টাচার্যকে? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। কলকাতা টিভি।